সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। একমাত্র ছেলে আবরাম খান জয় যে সাকিব খানের খুব আদরের তা বলার অপেক্ষা রাখে না। স্ত্রী অপু বিশ্বাসের সাথে যতই মনোমালিন্য থাক না কেন, আবরামকে কিন্তু অনেক বেশি আদর করেন সাকিব খান। তাই তো তিনি যখন বিদেশে শুটিং করতে যান তখন আবরামের জন্য অনেক বেশি খেলনা কিনে আনেন। কিছুদিন আগে আবরামের জন্য সুইজারল্যান্ড থেকে অনেকগুলো খেলনা কিনেছিলেন সাকিব খান। এবার সেই ছোট্ট রাজপুত্রের জন্য খেলনা পছন্দ করতে নিজেই স্কটল্যান্ডের একটি শপিং মলে হাজির হয়েছিলেন কিং খান। মলের মধ্যে নিজেই ঘুরে ঘুরে খুঁজেছিলেন আবরাম খানের পছন্দের খেলনা। এদিন সাকিব খানের পরনে ছিল বেগুনি রঙের একটি জ্যাকেট এবং তিনি হাতে ধরেছিলেন একটি খেলনা পিস্তল। আর খুব স্বাভাবিকভাবে এদিন শপিং মলে উপস্থিত ছিলেন অন্য ক্রেতারাও। তবে সেদিন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব খান। সবাই তাদের পছন্দের তারকাকে দেখতে ব্যস্ত। তবে কিং খান ব্যস্ত তার ছোট্ট রাজকুমারের পছন্দের মতো খেলনা খুঁজতে। তবে এই প্রথম নয়, এর আগেও লন্ডনে শুটিং থেকে ফেরার পথে বিমানবন্দরের একটি দোকান থেকে আবরাম খানের জন্য খেলনা কিনতে ঢুকেছিলেন সাকিব খান। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন, প্রতি মাসে তার ছোট্ট পুত্রকে পছন্দের খেলনা উপহার দেন সাকিব খান। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।